আজকের ক্লাসে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যে বলতে পারো একরকম একটা রহস্য উন্মোচনের মতো ব্যাপার। তো এই রহস্য টহস্য শুনলে কেমন মনে হয়? একটা মজা মজা ব্যাপার মনে হয়। তা আমি মনে করি যে পড়াশুনো তো সবসময় একটু মজা করে করাটাই ভালো। কী হবে চাপ নিয়ে? সে তো চাপ নেওয়া মানে কী হবে, যে নিজের ওপর টেনশনটা বাড়ানো। তো চাপ নিয়ে কি খুব বেশি লাভ কিছু হয়? আমি তোমাদেরকে কথা বল একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের কাজগুলো যাতে সহজ হয়, সময় কম থাকুক। তোমরা অনেকে কমেন্টে আমাকে জানাচ্ছ যে এইটুকু সময় আমি অনেক কিছু করে উঠতে পারিনি। আরে ভাই, যেটুকু টাইম আছে সেটাতে উঠে পড়ে লাগো। একটা যখন দেখছো যে একটা সাবজেক্ট তৈরি নেই, এই ক্লাসটা যদিও সেটা নয়, তৎসত্ত্বেও দেখো এখন তো অন্য ক্লাসের মধ্যে বলার সুযোগ পাচ্ছি না, তার মধ্যে দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো, একটা সাবজেক্টে 6টা ঘন্টা যদি দাও, একটা না, এখনও সেই সাবজেক্টটা দেখবে তোমার বস হয়ে যাবে। কী করতে হবে? সেই সাবজেক্টটার কঠিন জায়গাগুলোকে বেছে নাও, তৈরি জায়গাগুলোকে বেছে নাও, আর যেগুলো তৈরি নেই সেগুলোকে বেছে নাও। ব্যাস, নিয়ে ব্যালেন্স 6 ঘন্টা আর একবার দাও। 6 ঘন্টা এগুলোকে বাছাবাছি করো, 6 ঘন্টা প্রশ্নপত্র থেকে দাগ টাক মেনে নাও, টেস্ট পেপার থেকে দাগ টাক মেনে নাও। ইম্পর্টেন্ট অঙ্কের কথাই ধরো, একজন লিখেছো যে অঙ্কের প্রায় কিছুই তৈরি নেই, ঠিক আছে তাই করো না, দাগ টাক মেনে নাও। 6 ঘন্টা ধরে বাছাবাছি করো কোনটা কঠিন, কোনটা তৈরি হয়নি আর কোনটা তৈরি হয়েছে। তেমনি ওইটা করার পরে প্রশ্নপত্র থেকে টেস্ট পেপার থেকে দাগিয়ে নাও কোনগুলো ইম্পর্টেন্ট। তারপর কি করো? তারপর ব্যালেন্স দিনের যে আরো আরও 6 ঘন্টা আছে, যেটুকু সময় পাও সেই যে সেই সেই 6 ঘন্টাতে সেগুলোকে নিয়ে একটু প্র্যাকটিস করো। দাও তো একটা দিন দিয়ে দাও সেইটার পিছনে, যেটা কঠিন আছে সেটার পিছনে পুরো একদিন দিয়ে দাও, 1.5 দিন দিয়ে দাও, ব্যাস। অনেকটা অনেকটা চাপ হালকা হয়ে যাবে, তুমি তখন ভাববে যে ইয়েস, আমিও পারবো। আমি সবসময় বলছি যে দেখো, যত কম সময় থাক নিজেরা একটু ছোটো ছোটো কৌশল করো, নিজের মাথা থেকে পরিকল্পনা করো, ঠিক পারবে। তেমনি আজকের ক্লাসেও ওই রকম একটা সহজ, তোমাদের যাতে চাপ হালকা হয়, সহজ হয়, সেরকম একটা দুর্দান্ত রহস্যের জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের কথা দিয়েছিলাম আমি, বাংলা রচনা। বাংলা রচনা দেখো, আমি কিছু জিনিস দেখাবো, ডিসিশন তোমরা নেবে, তোমরাই বুঝতে পারবে যে কোনগুলো আসার সম্ভাবনা আছে এবং কতটুকু করলে হতে পারে, চলতে পারে। যারা মনে করছে প্রিপারেশন কম আছে, তারাও লড়ে পিটে উঠতে পারবে, ঠিক পারবে। চলো সেই জিনিসটা দেখাই, কী সেই জিনিস দেখো। আমি জানি না এরকম কোনো ক্লাস আছে কি না, হয়তো থাকতে পারে, আমি আমি হয়তো দেখিনি। তোমাদের জন্য বহু কষ্ট করে খেটে এটা বানিয়েছি, তোমরা একটু দেখো এর মধ্যে থেকে, এটা দেখার পরে অ্যানালিসিস করো, নিজেরা অ্যানালিসিস করো। এটা খাতা পেন নিয়ে বসো, ইমিডিয়েটলি খাতা পেন নিয়ে বসো, আর এই যে ক্লাসটা চলছে এটা নোট করো, প্রয়োজনে ক্লাসের পরে থামিয়ে থামিয়ে দেখে নোট করে নাও। এমন একটা জিনিস দিচ্ছি আজকে, এই নোটটা করে নিলে তুমি নিজে বুঝতে পারবে যে কি পেলে তুমি, এবং তার মধ্যে থেকে তুমি অ্যানালিসিস করো একটু। কি অ্যানালিসিস করবে সেটাও বলে দিচ্ছি, দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে বাংলা রচনা নিয়ে যে চাপটা ছিল, টেনশনটা ছিল, সেটা আর নেই। দেখো কী জিনিস সেটা, 1994 সাল থেকে 2022 সাল পর্যন্ত, মানে গত বছর পর্যন্ত যত রচনা আছে কী কীভাবে এসেছে, চলো দেখি কী আছে সেই রহস্যটার মধ্যে, চলো দেখি। দেখো 1994 সালে কী এসেছিল, আমি একটু এই যে হাইলাইটার লাইটার মতো জিনিসটা আছে এটা একটু দিয়ে করার চেষ্টা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো 1994 সালে কী এসেছিল, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। আমি পরপর পড়ে যাচ্ছি, তোমরা লিখতে থাকো, খানিক দূর পড়লেই বুঝতে পারবে কী কী বোঝাতে চাইছি। তারপরে এসছে একটি গাছ একটি প্রাণ, তারপরে এসছে জাতিভেদ, ঠিক আছে। দেখো মাতৃভাষায় বিজ্ঞান, একটি গাছ একটি প্রাণ, জাতিভেদ আর ছুটির একটি দিন, ঠিক আছে। তারপরের বছরে কি এসছে দেখো, 95-তে সাক্ষরতা, বিজ্ঞান চেতনা, ছাত্রদের সামাজিক দায়িত্ব, ভ্রমণের অভিজ্ঞতা। এবার প্রশ্ন করতে পারো যে আমি হাইলাইট করে রেখে দিয়েছি কেন, আসছি, দেখতে থাকো, জাস্ট ধৈর্য ধরে দেখো পুরো ক্লাসটা, অধৈর্য হলে হবে না, পুরো ক্লাসটা ধীরে 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 দেখো, অনেক কিছু বলবো এটার মধ্যে।
তোমাদের যে কটা দিন সময় আছে তাতেও খুব সুন্দর পারবে, অসুবিধা নেই, কোনো চাপ নিও না। তাহলে কী হলো, সাক্ষরতা বিজ্ঞান চেতনা, ছাত্রদের সামাজিক দায়িত্ব, ভ্রমণের অভিজ্ঞতা। তারপরেরটা কী আছে, 1996 সালে এসছে অরণ্য ও প্রাণী সংরক্ষণ। তারপরে কি, ছাত্র সমাজে দূরদর্শন ও গণমাধ্যমের ভূমিকা, কুসংস্কারের অভিশাপ, আর চার নম্বর এসছে উৎসবের স্মৃতি। আচ্ছা, 1997 সালে দেখো কি এসছে, পরিবেশ রক্ষা, রাজা রামমোহন, বইমেলা, বিজ্ঞানের প্রভাব। এই অবধি বলে আমি একটুখানি থামছি। এই যে হাইলাইট করাগুলো রয়েছে, তোমরা শুধু একটু এই যে পড়ে যাচ্ছি তার মধ্যে তুমি একটু মেলাতে চেষ্টা করো যে কীরকম রিপিট হচ্ছে, কোথা থেকে কোন সাল থেকে কীরকমভাবে রিপিট হচ্ছে। আর একটা বিশেষ ট্রেন্ড তো বলবো, ট্রেন্ডটা খেয়াল করো, কী কী আসছে এই ট্রেন্ডটা খেয়াল করো। আমি বলেছি না, সাজেশান তোমরা নিজেরাই বানাতে পারবে, চলো দেখি কীভাবে পারো। তাহলে হলো পরিবেশ রক্ষা, রাজা রামমোহন রায়, বইমেলা আর বিজ্ঞানের প্রভাব। 1998 সালে কী এসছে, বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব, সমাজ কল্যাণে ছাত্র সমাজ, দেশাত্মবোধ। গেল, এবার দেখো 98 গেল। 99 সালে এসছে বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা, প্রকৃতির অভিশাপ মানে প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের, কুসংস্কারের অভিশাপ, চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা ছাত্রদের, মানে ছাত্র জীবনে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। আচ্ছা, এবার এসছে কি 2000 সালে, 2000 সালে কি এসছে, বন্যা ও প্রতিকার, মানে এটাও প্রাকৃতিক বিপর্যয়ের মতো, পরমাণু বিস্ফোরণ ও শান্তি, জাতিভেদ, ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, অ্যানালিসিস পরে বলছি, আগে পুরোটা দেখে নাও। 2001 সালে এসছে ছাত্রদের সামাজিক দায়িত্ব, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, জীবনে পরিবেশের ভূমিকা, ঝড়ের রাত। 2002 সালে এসছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, জীবনের লক্ষ্য, বাংলার উৎসব, আধুনিক জীবনের সংবাদপত্র। 2003 সালে এসছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, একটি ছুটির দিন, পরিবেশ ও অরণ্য, জাতীয় সংহতি। আচ্ছা, এটা গেল 2003 সাল। 2004 সালে কি এসছে, দেশ গঠনে ছাত্রছাত্রী, শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, টেলিভিশন বা দূরদর্শন, জীবনের লক্ষ্য, মানে তোমার জীবনের লক্ষ্য। আচ্ছা, 2005 সালে কি এসছে, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রী, পরিবেশ রক্ষাতে ছাত্রছাত্রী। আচ্ছা, বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, জীবনের স্মরণীয় অভিজ্ঞতা। এবার দেখো, তারপরে 2006 সালে এসছে ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা। আমি আস্তে আস্তে বলছি কারণ তোমরা শুনে শোনো, প্লাস লিখেও নিতে পারো, পরে থামিয়ে থামিয়েও লিখে নিতে পারো। ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা, বিজ্ঞান চেতনা, বন ও বন্যপ্রাণী মানব জীবন, বন বন্যপ্রাণী ও মানব জীবন, একটি শহর অথবা একটি গ্রামের আত্মকথা। গেল, 2007 সালে কি এসছে, জনজীবনে গণমাধ্যমের ভূমিকা, প্রতিবন্ধীদের প্রতি ছাত্র সমাজ, পরিবেশ দূষণ ও প্রতিকার, প্রিয় একটা গল্প। 2008 সালে কি এসছে, কুসংস্কার ও ছাত্র সমাজ, গাছ আমাদের বন্ধু, মেলার অভিজ্ঞতা, একটি বর্ষার দিন। 2009 সালে কি এসছে, শৈশবের স্মৃতি, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ। এই আমাকে যে কোথায় রাখি, আমি এমনভাবে এই বারবার ওঠানামা করছি কারণ এই লেখাগুলো ঘাট পড়ে যাচ্ছে, আমাকে ফেলে দেওয়া উচিত এখান থেকে বার করে। দেখতে পাচ্ছি যে গার্ড হয়ে যাচ্ছে লেখাগুলো, তোমরা একটু বুঝে নাও। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ, খেলাধুলোর প্রয়োজনীয়তা, আমাকে মিনস আমার এই ছবির উইন্ডোটার কথা বলছি। আচ্ছা, 2010 সালে কি এসছে, প্রাকৃতিক বিপর্যয়, প্রাত্যহিক জীবনে জল, তোমার জীবনের লক্ষ্য, শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। 2011 সালে কি এসছে, প্রতিযোগিতার সুফল, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রিয় ঋতু, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে আশা করি, বিজ্ঞান। 2012 সালে এসছে বিজ্ঞান ও কুসংস্কার, প্রাকৃতিক দুর্যোগ, ছাত্রদের সামাজিক দায়িত্ব, বিশ্বকাপ ক্রিকেট। এ এত লিখে কি করবো, এইভাবে স্কিপ করে যাও না, পুরোটা দেখো। আমি তোমাদের
জানার জন্যে এত বছরের জিনিসটা তোমাদের সামনে নিয়ে এসেছি, একটা বিশেষ কারণে তোমাদের চাপ হালকা হবে এই নিয়ে নিশ্চিত। ক্লাসটা শেষ অবধি দেখো এবং লেখো, লিখে নাও। আচ্ছা, 2013 সালে কি এসছে? বিজ্ঞানের জয়যাত্রা, নদীর আত্মকথা, বাংলার উৎসব, শিষ্টাচার ও ছাত্র সমাজ। 2014 সালে কি এসছে? আধুনিক জীবনে বিজ্ঞান, তোমার চোখে তোমার দেশ, বন্ধুত্ব এবং তোমার বিদ্যালয় জীবন। 2015 সালে এসছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, প্রিয় বই, একটি মেলা, পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ। 16 সালে এসছে বিজ্ঞান ও কুসংস্কার, প্রতিযোগিতার সুফল ও কুফল, বই পড়া তোমার জীবনের লক্ষ্য। 17 সালে এসছে ঋতু বৈচিত্র, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রিয় পর্যটন কেন্দ্র, একটি গাছ একটি প্রাণ। 18 সালে কি এসছে? বই পড়া, বাংলার উৎসব, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, বিদ্যালয়ের প্রথম দিন। আরে পড়ে কি হচ্ছে, চলো দেখি কি হচ্ছে, সহজ করবার জন্যই তো আমি বসেছি। বিজ্ঞান 19 সালে এসছে বিজ্ঞান ও কুসংস্কার, প্রিয় ঋতু, একটি ছুটির দিন আর বিশ্ব উষ্ণায়ন। 20 সালে কি এসছে? বিজ্ঞানের ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, খেলাধুলো ও ছাত্র সমাজ। আর 22 সালে কি এসছে? বর্তমান জীবনে বিজ্ঞান, পরিবেশ ও মানুষ, তোমার দেখা একটি মেলা, একটি মোদির আত্মকথা। এত বছরের যে জিনিসটা পেলে, এইবার আমি একদম ওপর থেকে তোমাদেরকে, তোমাদের লেখা হয়ে গেলে তোমাদের খাতাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে কি কি হতে চলেছে। আমি বলেছি না, অ্যানালিসিস করবে আর ট্রেন্ড দেখবে, প্রকৃতিটা তোমরা দেখবে এর কীভাবে আসছে। খেয়াল করে দেখো, এই ওপর থেকে নিচ পর্যন্ত যদি তোমরা দেখো, একটা জিনিস খেয়াল করবে, এক হচ্ছে বিজ্ঞানের ওপর একটা কিছু আসে, দুই হচ্ছে পরিবেশ নিয়ে একটা কিছু আসে, পরিবেশ বা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে একটা কিছু আসে, তিন নম্বরে এটা, এগুলোকে যদি একটা বিভাগ ভাবি, বিজ্ঞান নিয়ে একটা বিভাগ, পরিবেশ নিয়ে একটা বিভাগ বা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে একটা বিভাগ, তেমনি আর একটা বিভাগ হচ্ছে ছাত্রছাত্রী, মানে ছাত্র জীবন এই ধরনের, এই আর একটা বিভাগ। এ বাদে এই ধরো কুসংস্কার একটা স্পেশাল, এরকম একটা কিছু থাকলো। এ বাদে মানে মিসলেনিয়াস বলতে পারো, নানাবিধ নানাবিধ একটা বিভাগ, তার মধ্যে একটু রিপিট বেশি হয়েছে। কি কি খেয়াল করো তোমরা এখানে, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে, মেলাটা মোটামুটি রিপিট হয়েছে বেশ কয়েকবার, তোমার জীবনের লক্ষ্য এটা বেশ কয়েকবার রিপিট হয়েছে। তোমরা এটা তো ক্লাসটা হয়ে যাওয়ার পরে তোমরা নিজেরা তো এটা দেখবে, তোমাদের লেখা নোটগুলো দেখবে, দেখলেই বুঝতে পারবে। আমি এই জন্যই ক্লাসটা নিচ্ছি, এটা তোমরা নিজেরা অ্যানালিসিস করে নিজেরা ডিসিশন নাও, আত্মনির্ভর হও, নিজেই বুঝে যাও নিজের সাজেশন। আমি এর আগে ক্লাস নিয়েছি, সেই ক্লাসটাও দেখো, নিজেদের সাজেশন নিজেরা বানাও, বানিয়ে এগো, দেখো কত আত্মবিশ্বাস পাবে, জানবে আমি যে নাম্বার পেয়েছি ওটা আমি নিজে পেয়েছি, আমি নিজে পেয়েছি, যা পেয়েছি যতটা চেষ্টা করেছি আমি পেরেছি, ঠিক আছে, এখন যা পেয়েছি সামনে আরও ভালো করবার চেষ্টা করবো, জীবনে আরও বড় হবো, ঠিক আছে। চলো দেখি, তাহলে দেখতে পাচ্ছ যে এই ট্রেন্ডটা, এই এই যে এক্ষুনি বলে দিলাম যে জিনিসটা, পরপর দেখো মাতৃভাষা বিজ্ঞান, একটা বিজ্ঞান সম্বন্ধে এসছে, একটি গাছ একটি প্রাণ মানে একটা পরিবেশের ব্যাপারে আছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটাতেই দেখো বিজ্ঞান, ছাত্র সমাজ, তারপরেরটায় ছাত্রদের সামাজিক দায়িত্ব, অরণ্য প্রাণী সংরক্ষণ মানে ওই একটা পরিবেশ সংক্রান্ত ব্যাপার, ছাত্র এই দেখো ছাত্রদের নিয়ে এসছে, ছাত্র সমাজে দূরদর্শনের গণমাধ্যমের ভূমিকা, এরকম করে যদি আরও এগোতে থাকো, এই দেখো পরিবেশ রক্ষা সঙ্গে একটা বিজ্ঞানের প্রভাব, ঠিক আছে। তারপর একটা হচ্ছে 98 সালে দেখো বিজ্ঞান কুসংস্কার, সমাজ কল্যাণে ছাত্র সমাজ, মানে বিজ্ঞান ছাত্র সমাজ পরিবেশ, এ অল্টারনেটিভলি আছেই, মানে মোটামুটি তার ধার কাছ দিয়ে গেছেই গেছে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, আসছি তারপরে, পরে তার মধ্যে ভাগ কী আছে সেটা বোঝাচ্ছি। তারপরে দেখো বিজ্ঞান, বিজ্ঞান মানসিকতা, প্রকৃতির অভিশাপ বা বিপর্যয়, চরিত্র গঠনের খেলাধুলো, আবার এর মধ্যে কুসংস্কারটাও এসে গেছে তার মধ্যে একই বছরে, মানে 99 সালে। আচ্ছা, 2000 সালে কি এসেছে? দেখো বন্যা প্রতিকার, ও সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই মোটামুটি পড়ে যাচ্ছে বন্যার প্রতিকার। আচ্ছা,
তার মধ্যে এই পরমাণু বিস্ফোরণটা কিন্তু অনেকটা তোমার ওই কি বলবো পরিবেশ সংক্রান্ত ব্যাপারটা আসে খানিকটা, কিন্তু তাও আমি ওটাকে বাদ দিয়ে রেখেছি ধরো। আচ্ছা, কিন্তু একটা তো অন্তত পরিবেশ নিয়ে এসেছে দেখো ওখানটায়। আর বলেছিলাম মিসলেনিয়াস মানে নানাবিধ জিনিস অনেক সময় থাকে। আচ্ছা, ছাত্রদের তারপরে দেখো 2001 ছাত্রদের সামাজিক দায়িত্ব, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বিজ্ঞান সম্বন্ধীয়, ছাত্রছাত্রী সম্বন্ধীয়, জীবনে পরিবেশের ভূমিকা, পরিবেশ সম্বন্ধীয়, আর একটা মিসলেনিয়াস ঝড়ের রাত। 2002 দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানে এখানে তোমাদের একদম সেই 22 যদি চলে যাও একদম এই দেখো বর্তমান জীবনে বিজ্ঞান, বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের কাছাকাছি এসে যাচ্ছে মোটামুটি। ঠিক আছে, তাহলে দেখো 2002 ছিলাম আমরা আগের পৃষ্ঠাটায়। হ্যাঁ, এ দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞানে একটা বিজ্ঞান সম্বন্ধে এসছে। ঠিক আছে, জীবনের লক্ষ্য, বাংলার উৎসব, এই যে মিসলেনিয়াসের মধ্যে আছে তার মধ্যে আবার কিছু রিপিট হয়। যেমন ধরো এই বাংলার উৎসব, জীবনের লক্ষ্য, প্রতিযোগিতার সুফল কুফল, মেলা, এই ব্যাপার, এবং ধরো একটা নদী বা একটা শহরের আত্মকথা, এইগুলো দেখতে পাচ্ছ মোটামুটি একটা রিপিটেশনের মধ্যে কিন্তু আছে। একটু খেয়াল করে দেখো তোমরা, এটা লিখে নাও, লিখে নি এ জিনিস, মানে তুমি বুঝতে পারছো 1994 থেকে 2022 সাল পর্যন্ত জিনিস দিলাম তোমাদেরকে, তোমাদের কেমন লাগছে একটু জানিও। এবার হ্যাঁ, তোমাদের কমেন্ট ফমেন্টের অনেকে উত্তর দিতে পারি না কেন, সারাক্ষণ এই সমস্ত নিয়ে তোমাদের জন্যই পরিশ্রমটা করছি যাতে তোমাদের একটু সহজ হয়, সেই সময়টা পেয়ে উঠি না। যাই হোক, 2003 কী হচ্ছে, বিজ্ঞান আশীর্বাদ নববিশা, একটি ছুটির দিন, পরিবেশ ও অরণ্য, জাতীয় সংহতি। দেখো বিজ্ঞান আছে, পরিবেশ আছে। 4 দেখো দেশ গঠনে ছাত্রছাত্রী, আবার ছাত্রছাত্রী আছে, শ্রেষ্ঠ বিজ্ঞানী, একটা বিজ্ঞান সম্বন্ধে আছে তো। আচ্ছা দেখো জীবনের লক্ষ্য, আবার একটা দূরদর্শন, আর একটা মিসলেনিয়াস ধরনের একটা এসে গেছে। 5 দেখো পরিবেশ রক্ষায়, পরিবেশ সম্বন্ধে এসেছে, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রী, বিজ্ঞান ও কুসংস্কার, একটা বিজ্ঞান, বিজ্ঞান আর কুসংস্কার দুটোই একসঙ্গে চলে এসছে ধরো। খেয়াল করো এখানে বাংলার উৎসব এসছে, ওই বলছিলাম না বাংলার উৎসব মেলা, আবার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা, এই একটা এসছে। এবার দেখো ছাত্রছাত্রী খেলাধুলার ভূমিকা, পরেরটা ছাত্রছাত্রী সম্বন্ধীয়, বিজ্ঞান চেতনা, বিজ্ঞান নিয়ে এসছে, বন বন্যপ্রাণী ও মানব জীবন, পরিবেশ নিয়ে এসছে, একটি শহরের দামের আত্মকথা, আত্মকথা সম্বন্ধে এসে গেছে। 7 জনজীবনে গণমাধ্যমের ভূমিকা, ছেড়ে দাও ওটাই ধরো একটা মিসলেনিয়াস, নানাবিধের মধ্যে এসছে, প্রতিবন্ধীদের প্রতি ছাত্র সমাজ, ছাত্র সম্বন্ধে এসছে, পরিবেশ দূষণ ও প্রতিকার দেখলে মানে পরিবেশ সংক্রান্ত এসে গেছে, প্রিয় গল্প ধরেই নাও না ওটা একটা নানাবিধের মধ্যে থেকে এসছে। 8 কুসংস্কার ও ছাত্র সমাজ, ঠিক আছে দেখো ছাত্র সমাজ সম্বন্ধীয় এসছে, এটা আমি হাইলাইট করতে ভুলে গেছিলাম তো করে দিচ্ছি, এটা দেখো এই কুসংস্কার ও ছাত্র সমাজ, এই একটা ছাত্র ছাত্র সমাজ সম্বন্ধীয় এসছে। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা হচ্ছে গাছ আমাদের বন্ধু, মানে এটা তো একটা পরিবেশ সংক্রান্তই ব্যাপার, মেলা, এই দেখো মেলার অভিজ্ঞতা, এই একটা এসছে, আর বর্ষার দিনটা ধরে নাও একটা মিসলেনিয়াসের ওপরে। শৈশবের স্মৃতি, ঠিক আছে ওটা একটা নানাবিধের মধ্যে এসছে, কিন্তু পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, দেখেছো আবার ছাত্র সমাজ এসছে, প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ, এটা তুমি বিজ্ঞানের মধ্যে রাখতেও পারো নাও রাখতে পারো, আমি রাখিনি, বিদ্যুৎ বিজ্ঞানের মধ্যে তুমি রাখতেও পারো বিজ্ঞান সম্বন্ধীয়, কিন্তু রাখিনি, কিন্তু বিদ্যুৎটা করে রাখা ভালো, যাকে এ দেখো ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, ছাত্র জীবন পাটেই আসে ওই বিভাগের মধ্যেই ওটা আসে। 10 দেখো প্রাকৃতিক বিপর্যয়, আবার সেই প্রকৃতি সম্বন্ধীয়, প্রাত্যহিক জীবনের জলটা ধরো মিসলেনিয়াসের মধ্যে যাচ্ছে, নানাবিধের মধ্যে তোমার জীবনের লক্ষ্যে এসে গেছে, আবার দেখছো শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী, বিজ্ঞান সম্বন্ধীয় এসে গেছে, ওই শ্রেষ্ঠ বিজ্ঞানী এর আগে একবার এসেছিল, এখানে আবার আসলো। তাহলে কত বছর আগেকার জিনিস কত বছর পরে এসে রিপিট হচ্ছে সেটা খেয়াল করছো তোমরা, কত বছর ধরে জিনিসগুলো রিপিট হচ্ছে। তোমরা যারা 5 বছরের কোশ্চেন পাও, টেস্ট পেপার পাও, তারা কিন্তু এই জিনিস দেখতে পাও না, এর ভিতরের রহস্যটা, এইভাবে রিপিটটা হয়, এই ট্রেন্ডে রিপিটটা হয়, মাত্র এই কটা বিভাগ সেটা দেখাচ্ছি, এবং লাস্টে আমার মতামতটাও আমি দেব, তারপর তোমরা ডিসিশন নেবে, তোমরা নিজেরা ডিসিশন নেবে। দেখো কোথায় গেল, প্রতিযোগিতার সুফল কুফল বলছিলাম, প্রতিযোগিতা একটা ছোট একটা পার্ট রাখতে পারো, রবীন্দ্রনাথ ধরো তুমি এটা নানাবিধের মধ্যেই পড়লো, প্রিয় ঋতু নানাবিধের মধ্যে পড়লো, কিন্তু বাদ গেল না, কিন্তু দেখো এখানটাতেও কিন্তু হা হা একটু এগিয়ে গেলাম আমি, কোথায় গেল কোথায় গেল,
মাউসটা দিয়ে একটু জোরে চাপ দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ দেখো, এখানেও কিন্তু বাদ গেল না প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এসে গেছে, দেখলে বিজ্ঞান সম্বন্ধীয় এসে গেছে একটা। আবার দেখো ভারতে বিজ্ঞান ও কুসংস্কার আবার এসছে, বিজ্ঞান সম্বন্ধীয় বা কুসংস্কার ওই দুটোকে একসঙ্গে কম্বাইন করে এসে গেছে এটা, বিজ্ঞান ও কুসংস্কার। ঠিক আছে, আচ্ছা এরপরে কি? প্রাকৃতিক দুর্যোগ, একই পরিবেশ সংক্রান্ত এসে গেছে, আবার ছাত্রদের, ছাত্র একসঙ্গে সবকটা প্রায় এসে গেছে, ছাত্রদের সামাজিক দায়িত্ব, বিশ্বকাপ ক্রিকেটটা তুমি ধরেই রেখে দিলে, ওটা হচ্ছে তোমার নানাবিধের মধ্যে পড়ছে ধরো। এরপরে দেখো পরেরটা, 13 সালে বিজ্ঞানের জয়যাত্রা, আত্মকথা বলেছিলাম, ওই দেখো নদীর আত্মকথা, উৎসব বলেছিলাম, এই দেখো বাংলার উৎসব, শিষ্টাচার ও ছাত্র সমাজ। আচ্ছা কোনো কিছু না দিলে বিজ্ঞান বিভাগ থেকে একটা, ছাত্র সমাজ বিভাগ থেকে একটা, দেখলে এসে গেছে, ওগুলো যদি তুমি নানাবিধ হিসেবে ধরেই রাখো। আচ্ছা এবার দেখো আধুনিক জীবনে বিজ্ঞান একটা এসে গেছে, তোমার চোখে তোমার দেশ নানাবিধের মধ্যে রাখলে, বন্ধুত্ব একটা নানাবিধের মধ্যে রাখলে, বিদ্যালয় জীবন বা শৈশবের স্মৃতি, ঠিক আছে ওটা বিদ্যালয় জীবনের একটা অভিজ্ঞতা, ওটা একটা এসে গেছে, কিন্তু বিজ্ঞান বিভাগটা কিন্তু বাদ যায়নি। দেখো তারপরে দেখো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এসছে, প্রিয় বই এসছে, এর আগে একটা প্রিয় গল্প এসেছিল, এই দেখো একটা মেলা এসছে, আবার আবার পরিবেশ সচেতনতা ছাত্র সমাজ, এবার পরিবেশ আর ছাত্রকে এক জায়গায় মানে মিশিয়ে দিয়েছে, এক জায়গায় করে দিয়েছে, কিন্তু এসছে। তার 16তে দেখো বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান সম্বন্ধে একটা এসছে, প্রতিযোগিতা সুফল কুফল আমি বলছিলাম প্রতিযোগিতা সম্বন্ধে, দেখলে আবার সেই প্রতিযোগিতা, বই পড়া একটা এর আগেও দেখেছো, আর তোমার জীবনের লক্ষ্যই দেখো আবার জীবনের লক্ষ্য এসে গেছে এখানে, ঋতু বৈচিত্র্য ধরেই নাও এটা হচ্ছে তোমার নানাবিধের মধ্যে ছেড়ে দাও, আবার দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আবার দেখো প্রিয় পর্যটন কেন্দ্র ছেড়ে দাও এটা নয় নানাবিধের মধ্যে, একটি গাছ একটি প্রাণ মানে আবার সেই পরিবেশ সংক্রান্ত বিষয়। 18 দেখো বই পড়া, আবার সেই বই পড়া এসছে, ঠিক আছে বাংলার উৎসব এসে গেছে, আবার সেই উৎসব ছিল উৎসব এসে গেছে, পরিবেশ সুরক্ষা ছাত্র সমাজ আছে, এগুলো যদি আমি নানাবিধের মধ্যে ধরিও, এইগুলোকে যদি নানাবিধের মধ্যে ধরিও, বিদ্যালয়ের প্রথম দিনটা শৈশবের স্মৃতি বা বিদ্যালয়ের দিন এটাকেও যদি নানাবিধের মধ্যে ধরি, এই দেখো ছাত্র সমাজ থেকে একটা এসে গেছে। 19 দেখো বিজ্ঞান কুসংস্কার এসছে, আবার প্রিয় ঋতু ছুটির দিন, ঠিক আছে তা এই দুটোকে যদি আমি নানাবিধের মধ্যে ধরিও, বিশ্ব উষ্ণায়ন মানে তোমার ওই একটা পরিবেশের পরিবেশ সংক্রান্ত বিষয় কিন্তু এসে গেল, বিশ্ব উষ্ণায়ন তো একটা এক ধরনের প্রাকৃতিক সমস্যাই তো, প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ না প্রাকৃতিক প্রাকৃতিক একটা বড় সমস্যা। 20 কি বিজ্ঞানের ভালো মন্দ, এই দেখো তার মানে কি বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ একই ব্যাপার প্রায়। ভ্রমণের অভিজ্ঞতা ধরে নাও তুমি নানাবিধ, আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার সেই দেখো পরিবেশ নিয়ে আবার এসছে, খেলাধুলো ছাত্র সমাজ আবার ছাত্র সমাজ চলে এসছে। আর 22 কি বর্তমান জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান কাছাকাছি, পরিবেশ ও মানুষ এ দুটো এসে গেছে, তোমার দেখা একটি মেলা, মেলাটাও এসে গেছে, আত্মকথা নদীর আত্মকথাও এসে গেছে, পুরো জিনিসটা নিয়ে যদি বসো এবার নিজেরা বুঝতে পারছো, তাহলে মেলা এসে গেল, তোমার দেখা নদীর আত্মকথা এসে গেল, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এসে গেল, পরিবেশ ও মানুষ এসে গেল, তাহলে পরিবেশ একটা বিভাগ, বিজ্ঞান একটা বিভাগ, ছাত্রছাত্রী একটা বিভাগ, আর নানাবিধ একটা বিভাগ, এবং নানাবিধের মধ্যে কিছু কিছু জিনিস আছে বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই তিনটে বিভাগ, এই যে বিজ্ঞান পরিবেশ সংক্রান্ত এবং কি বলছিলাম তোমাকে, এটা বিজ্ঞান গেল একটা, পরিবেশ আর ছাত্রছাত্রী, খেয়াল করে দেখো 22 কিন্তু ছাত্রছাত্রী বিভাগ থেকে কিচ্ছু আসেনি, 22 ছাত্রছাত্রী বিভাগ থেকে কিছু আসেনি, তোমার 20 এসেছিল খেলাধুলো ছাত্র সমাজ, কিন্তু 22 কিন্তু ছাত্রছাত্রীদের যে সংক্রান্ত যে বিভাগটা সেটা থেকে কিছু আসেনি, এইটা একটা গুরুত্ব রাখো। আর এইটা দেখলে বুঝতে পারবে এই যে বিজ্ঞান সম্বন্ধীয় বিভাগ থেকে যে রচনাগুলো এসছে সেটাকে এক জায়গায় করো, পরিবেশ সংক্রান্ত বিষয় থেকে যে রচনাগুলো এসছে তাকে রিপিট হয়ে হয়ে এসছে তো এক জায়গায় করো, ছাত্রছাত্রীদের বিষয় রচনাগুলোকে এক জায়গায় খাতায় লেখো, লিখে এবার কি করো, আচ্ছা এত তাও তো অনেক নাকি, না দেখো কি করতে হবে, তারপর ছাত্রছাত্রী সম্বন্ধে একটা হেডিং দাও, ছাত্রছাত্রীদের রচনাগুলো সম্বন্ধে সবকটা রচনাই ধরো, খেলাধুলো ছাত্র সমাজ, চরিত্র গঠন ছাত্র সমাজ, প্রতিবন্ধীদের প্রতি ছাত্র সমাজ, দেশ গঠনের ছাত্র সমাজ, এই ধরনের আছে তো, তাহলে এগুলো কি করো, এই 4 রচনা কি 5 রচনা যেন বইয়ের থেকে পাচ্ছ, এর যে পয়েন্টগুলো এক জায়গায় করে নাও,
পয়েন্টগুলো এক জায়গায় ঢুকে না, এবার সেই পয়েন্টগুলোকে পড়ে রাখো, তাহলে কি হচ্ছে ওই সম্বন্ধে ছাত্রছাত্রী সম্বন্ধে একটা গোটা করে রাখো, একটা গোটা করে রাখো ছাত্রছাত্রী সম্বন্ধে, পরিবেশ সম্বন্ধে একটা গোটা করে রাখো, তার মধ্যে সব কটা পয়েন্ট যেন কভার করছে। পরিবেশ সংক্রান্ত কি বন্যা, তারপরে প্রাকৃতিক বিপর্যয়, এটা সেটা সেইগুলো সব একটি গাছ একটি প্রাণ, এই ধরনের সমস্ত বিষয়গুলো পয়েন্টগুলো যেন কভার করছে পরিবেশ সংক্রান্ত একটা বিভাগে, আর বিজ্ঞান সম্বন্ধে একটা বিভাগে। তাহলে বর্তমান জীবনে বিজ্ঞান এসে গেছে ওরকম, ওইটাকে মানে 22 সালে যেগুলো এসে গেছে জাস্ট সেই পয়েন্টগুলোকে কেটে দাও। আত্মকথা এসে গেছে, কাজে আত্মকথা না আসার চান্স বেশি, মেলা না আসার চান্স বেশি, তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে কোনটা আসতে পারছে কোনটা আসতে পারছে না, এটা আন্দাজ কিন্তু এসে যাবে। তাহলে এইরকম ভাবে যদি পয়েন্টটাকে গুছিয়ে নাও, এখনই সেইটা গুছিয়ে নাও। আমি ভাবলাম যে এই ক্লাসটা আর একদিন পরে করবো হয়েছিলাম, কিন্তু ভাবলাম না পরীক্ষা তো মুখোমুখি এসে যায় সবার, এখন আর দেরি করে কী হবে, কারণ তোমাদের এই জিনিসগুলো একটু গোছাতেও টাইম লাগবে। এটার পিছনে কিছু নয়, এটার পিছনে তুমি 2 ঘন্টা দাও, এত সময় এত জীবনে এত কিছু টাইম নষ্ট করেছো তো, এইটার পিছনে 2 ঘন্টা দাও, ছাঁকা নাম্বারটা রেডি হবে, অনেকটা আত্মবিশ্বাস হবে, এতদিন হাতড়াচ্ছিলে কোথায় কী রচনা চলে আসবে, এইবার দেখো, এতদিন হাতড়াচ্ছিলে কী রচনা আসবে না জানি, তো এবার দেখো, এর থেকে অনেকটা একটা ধারণা পেয়ে যাবে। দেখো আমি বলছি না যে এটা কোনো আমার কোনো সাজেশান তোমায় দিচ্ছি, আমি বলছি না যে অমুকটা করো তমুকটা করো, নিজে ডিসিশান নাও, নিজে দেখলেই বুঝতে পারবে কী হতে চলেছে। আর একটা মতামত আমি দিচ্ছি, এই যে তিনটে বিভাগ দেখলে এই তিনটে বিভাগে তিনটে বিভাগই মিস হয়ে যাচ্ছে, এরকমটা কখনো এত বছরে একবারও হয়নি, এটা ট্রেন্ড একটা দেখতে পাচ্ছ, যে পরিবেশ সংক্রান্ত একটা, তোমার কি বলে ওটাকে প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত একটা, আর ছাত্রছাত্রী সম্বন্ধে একটা, এই তিনটের থেকে তিনটেই আসেনি, এরকমটা এখনো পর্যন্ত দেখলাম হয়নি। আর প্রত্যেকটা নিয়ে একটা করে গোটা নোটের পয়েন্ট বানিয়ে নাও, বিজ্ঞান সম্বন্ধে বেশ কয়েকটা পয়েন্ট, যাতে ওই সব কটা রচনা পয়েন্টগুলো কভার করে যায়, এটাই হচ্ছে স্মার্ট স্টাডি। অল্প সময় দ্রুত প্রস্তুতি নিয়ে নেওয়ার জন্য এইটা হচ্ছে স্মার্ট স্টাডি। ছাত্রছাত্রী সম্বন্ধে বানাচ্ছ, ওপরে ছাত্রছাত্রী সম্বন্ধীয় বলে লিখে হেডলাইন দিচ্ছ এক একটা, হেডলাইন দিচ্ছ এক একটা, একটা পয়েন্টগুলো জাস্ট ঢুকে একটা পাতার মধ্যে ধরে নিচ্ছ, জাস্ট পয়েন্টগুলো ঢুকে নিচ্ছ। তুমি জানো যে ওই পয়েন্টগুলো যদি তুমি দেখতে পাও, বাকি অংশটা তুমি পয়েন্টটা দেখলেই লিখতে পারবে। রচনাটা 400টা শব্দের মধ্যে মাত্র লিখতে হয়, 400 শব্দ দেখতে দেখতে হয়ে যায়। আর বাংলার ব্যাপারে টাইম ম্যানেজমেন্ট আমার দেওয়া আছে, সেই ক্লাসটা দেখে নিও, অন্যান্য ক্লাসগুলোতে নজর রেখো। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, একটু মজা করেই ক্লাসটা করলাম, তোমাদের মনের মধ্যে কোনো চাপ রেখো না। ঠিক এইভাবেই দেখো, আমি হয়তো সবকটা ব্যাপার কভার করতে পারছি না, সবার সব কমেন্টের উত্তর দিয়ে উঠতে পারছি না, কিন্তু আমি কমেন্টগুলো দেখছি, দেখে আমি চেষ্টা করছি তাদের মতো করে তোমাদের যতটা পারছি সমস্যাটা সমাধান করবার চেষ্টা করছি। আমি সর্বজ্ঞ নই, কিন্তু আমার এইটুকু জ্ঞানের মধ্যে থেকে আমি এই জীবন পর্যন্ত যেটুকু পেরেছি তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, দ্যাটস অল। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর একদম দেরি করো না, তৈরি হও, সফল তুমি হবেই হবে প্রত্যেকে, কোনো চিন্তা নেই, চেষ্টাটা কর, চেষ্টা করলে অবশ্যই সফল হবে। চলো, যারা নতুন এসছো তারা, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো, তোমাদের কমেন্টে তোমাদের বক্তব্যগুলো আমাকে জানিও, আর নতুন পুরনো প্রত্যেকে এরা যারা আছো কুচোকাচা, তোমরা যারা রয়েছো পুচকেরা, তারা এগুলো লিখে নাও, লিখে নিয়ে নিজেদের মধ্যে অ্যানালিসিস করো, আলোচনা করো, নিজেরা পড়ো, পড়লেই বুঝতে পারবে যে কী রহস্য আজকে উদ্ঘাটন হলো। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে সামনের ক্লাসে।